তুমি আজ কোথায় জানি না, তোমার মতো শত শত মায়ের চোখের জল মুছে ফেলার জন্য বাংলার বুকে জন্ম নিয়েছে লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা। আমি যদি মরে যাই তুমি দুঃখ করো না মা, তোমার জন্য আমার যোদ্ধা জীবনের ডায়েরি রেখে গেলাম, আর রেখে গেলাম লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা, তারা সবাই তোমার ছেলে। আজ হাসপাতালে শুয়ে তোমার স্নেহমাখা মুখখানি বারবার মনে পড়ছে। আমার ডায়েরিটা তোমার হাতে গেলে তোমার সকল দুঃখ দূর হয়ে যাবে। দেখবে তোমার ছেলে শত্রুকে পেছনে রেখে কোনো দিন পালায়নি। তুমি যেদিন আমাকে বিদায় দিয়েছিলে আর বলেছিলে শত্রু দেখে কোনো দিন পেছনে আসবি না বাবা, তুমি বিশ্বাস করো মা, শত্রু দেখে আমি কোনো দিন পালাইনি। শত্রু বুলেট যেদিন আমার বুকের বাঁদিকে বিঁধল সেদিনও তোমার কথা স্মরণে রেখেছিলাম। মা, আমার সবচেয়ে আনন্দ কোথায় জানো? আজ থেকে চার দিন পূর্বে একটি গ্রামের পাশ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ একটি বেদনাকলিষ্ট নারী কণ্ঠ ভেসে এলো। কাল বিলম্ব না করে সেদিকে দৌড়ে গেলাম, একটা গুলি আমার মাথার উপর দিয়ে চলে গেল, আবার একটা। বুঝলাম শত্রু আমাকে লক্ষ্য করে গুলি চলছে, তবু আমি ছুটে চলছি। বাড়িটার পেছনে একটা বাঁশ জারি পজিশন নিলাম, দেখলাম একটি বিবস্ত্র নারী দেহ নিয়ে কয়েকজন পৈশাচিক খেলায় মেতে উঠেছে। আমি আর স্থির থাকতে পারলাম না মা, মনে পড়ে গেল শত শত মায়ের কথা। শত্রুকে লক্ষ্য করে গুলি ছুড়লাম, ওরাও অনবরত গুলি বর্ষণ শুরু করলো। জ্ঞান ফিরে দেখি আমি হাসপাতালে, জানতে পারলাম আমার গুলিতে পাঁচজন নরখাদক পৃথিবী থেকে বিদায় নিয়েছে। দোয়া করো মা, ভালো হয়ে আবার যেন তোমার শত শত ছেলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে শত্রুর উপরে ঝাঁপিয়ে পড়ে মায়ের অপমানের প্রতিশোধ নিতে পারি। ইতি তোমার ছেলে।